মারাত্মকভাবে পতন হয়েছে শেয়ার বাজারত সেন্সেক্স মূর হিসাবত 6000 অধিক পয়েন্টর তললে গেছে এই মুহূর্তত কবলে গেলে দালাল স্ট্রিটত ব্লাড বাদ রক্তপাত হয়েছে এই মুহূর্তত দালাল স্ট্রিটত একটা সাংঘাতিক বিপর্যয় ভারতীয় শেয়ার বাজারত আর 1600 পয়েন্টতক অধিক নিফটি তলত অবস্থান করেছে আর প্রায় 6000 বেশি পয়েন্টর তলত আছে সেন্সেক্স মই অনুরোধ করি আমি যদি লাইভ এবার তার স্ক্রিনও দেখাব পারো শেয়ার বাজার যদি আমি লাইভ স্ক্রিন দেখাব পারো এই মুহূর্তত স্ক্রিনত ভারতীয় শেয়ার বাজার ভারতের বিনিয়োগ বাজারখনত এই ফলাফলক লৈ অতি উদ্বিগ্নতার সৃষ্টি হয়েছে আর সাংঘাতিক যদি 6500 পয়েন্ট যদি সেন্সেক্স ডাউন হয়েছে আমি কোনো দ্বিধা নোহাকে কব পারো যে সেন্সেক্স দালাল স্ট্রিটত রক্তপাতের সৃষ্টি হয়েছে বহুত মানুষ আজি দুখিয়া হয়ে যাব একদম মানে ঘর বাড়ি গাড়ি বেচবল পরিস্থিতি সৃষ্টি হব ইয়াত কোনো ধরনের সন্দেহ নাই এন ডি আর এই 300 সিট মার্ক ইয়ার নিশ্চিত রূপত নিশ্চিতভাবে মানে যদি এই সংখ্যা যদি থাকে যে 280 যদি আমি ধরো বা 290 সরকার প্রবল প্রত্যাহ্বান আহ প্রবল প্রত্যাহ্বান অহার সময়সাত দেশের এই যে একটা ডেভেলপমেন্টের স্টোরি কোয়া হয়েছিল বা অন্যান্য ইনভেস্টমেন্টের স্টোরি কোয়া হয়েছিল এই বাধাগ্রস্ত হব এই কথা বিনিয়োগকারী সকলে ভাবি লৈছে কারণ ইমান সাংঘাতিক ক্র্যাশ এই একটা আজি রিসেন্ট আজি নতুন সময়সাত যদি আপনি চাই যে 2008 মানের পর ইমান ডর ক্র্যাশ শেয়ার মার্কেটত হওয়া নাই গতি রক্তপাতের সৃষ্টি হয়েছে আর বড় বিপজ্জনক রূপ লৈছে শেয়ার বাজার এটিও শেয়ার বাজার বন্ধ হবর কারণে দীঘলিয়া সময় আছে আড়াই ঘন্টা সময় আছে ভারতীয় শেয়ার বাজার পতন আর দ্রুত পতন ঘটিছে খুব কম সময়ের ভিতর সেন্সেক্সর সূচাঙ্ক 6000 পয়েন্টের অবনমন হয়েছে ভারতীয় শেয়ার বাজার পতন রক্তপাত শেয়ার বাজার ব্লাড বাত আর এই হয়তো 40 লাখ 50 40 লাখ বা 30 লাখ কোটি টাকার পর্যন্ত লোকসান হব পারে কারণ পুয়ার ভাগত খতে সময়ের আগতে মই যেটা চাইছিলো তেতিয়ালৈকে ভারতীয় ইনভেস্টর্সর প্রায় 13 লাখ কোটি টাকা তেতিয়ালৈকে ইনভেস্টর্সর লোকসান হয়েছিল উড়ি গৈছিল আজি এই দিনটোতে আর 13 লাখ কোটি টাকা তাতকৈ সংখ্যাটো যেহেতু বহু বাহিল গতি 40 লাখ কোটি টাকার উপর আজি সেন্সেক্সত শেয়ার বাজারত নিফটি আর সেন্সেক্স দুইটাতে বিএসসি আর এনএসসি এই অবস্থার সৃষ্টি হব এটা স্পষ্ট আর শেয়ার বাজার অতি বিপজ্জনক রূপ লৈছে এই সময় শেয়ার বাজারে এই একটা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কথা হব তার মানে যে বিনিয়োগকারী সকলের মাজত হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিনিয়োগকারী সকলের মাজত যে এক্সিট পোলর পাছত শেয়ার বাজার কিছু উত্থান ঘটিছিল স্টক মার্কেট লাইভ মই দেখাইছো হয় সকলে কৈছে ব্লাড বাট শব্দটো ব্যবহার কৰিছে ব্লাড বাট অন ডালাল স্ট্রিট সেন্সেক্স ডাউন 5600 পয়েন্ট ঘণ্টে সময় আগৰ পূৰ্বৰ খবৰ মই আৰু বিতং তথ্য দিবলৈ চেষ্টা কৰিম কিন্তু এটো কথা ঠিক যে আজি বহু বিনিয়োগকাৰী 5100 পয়েন্টৰ তলত আছে 6000 পয়েন্টলৈকে নামিছিল 6500 পয়েন্টলৈকে কিছু ৰিকভাৰী হয়তো হ'ব নাই 5100 পয়েন্ট 5123 আৰু এই মুহূৰ্তত ডাউন ট্ৰেণ্ডত আছে ডাউন ট্রেন্ড আছে তললে নামার আছে আর নিফটি সাংঘাতিকভাবে নিফটি 7 শতাংশ ডাউন হয়েছে 1642 পয়েন্টের ডাউন হয়েছে আর বহু লাখ কোটি টাকা এই একটা স্পষ্ট যে শেয়ার বাজারত এই যদি এন ডি এ 300 তললে অহার লগে এই অবস্থা হয়েছে দালাল স্ট্রিটত এই মুহূর্তলৈকে ভার্ডিক ডেট 21.5 লাখ কোটি টাকার লোকসান হয়েছে আর আটাইতকৈ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আদানি শেয়ারসবুর আর তাত 20% পর্যন্ত মার্কেট ক্র্যাশ হয়েছে আর 3 লাখ কোটি টাকা এই পর্যন্ত মার্কেট শেয়ার 3 লাখ কোটি টাকার মার্কেট শেয়ার কমিছে আটাইতকৈ শক্তিশালী বিপর্যয় হয়েছে তার বিপরীতে যি ইনভেস্টর্সর বিপদ হব আমি কথা পাতি থাকার সময়সার ভিতরে আরো পতন হয়েছে 7 শতাংশ 7.27% সেন্সেক্স ডাউন হয়ে আছে গতি শেয়ার বাজারত বিপদজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই মুহূর্তত যখন বিনিয়োগকারী শেয়ার বাজার ধন বিনিয়োগ হয়ে আছে এই মুহূর্তে সাবধান হওয়ার বড় প্রয়োজন হয়েছে বিশেষত বিনিয়োগকারী সকল এই মুহূর্ততে সাবধান হব লাগিব আর অধিক তললে যায় নেকি কিন্তু এই মুহূর্তে যে ইন্ডিকেশন লক্ষণ দেখা গেছে খন্তেক সময়ের পূর্বরেপর শেয়ার মার্কেট তললে গৈ আছে আর নিফটির গ্যাপ আরও বাড়িছে নিফটি মই কৈ থকাৰ পাছৰ পৰাও প্ৰায় আৰু 150 পয়েন্ট মই এই বাতৰিটো ক'বলৈ আৰম্ভ কৰাৰ পৰা প্ৰায় 100-150 পয়েন্ট তললৈ গৈছে 7.67% নিফটি তললৈ আছে আৰু সেন্সেক্স প্ৰথমবাৰৰ বাবে 70,000 তললৈ আহিব দীঘলীয়া দিনত এইটো স্পষ্ট হৈ পৰিছে 20.5 লাখ কোটি টকা এইটো এটা বৃহৎ সংখ্যা কিন্তু এই মুহূৰ্তত বৃহৎ সংখ্যা মই মোৰ সৈতে কল্যাণ গগৈ ডাঙৰী আহিছে সংযুক্ত হৈছোঁ আৰু শ্বেয়াৰ বজাৰে ইতিমধ্যেই এই বিষয়টোক ফলাফলক লৈ উদ্বিগ্ন অতি উদ্বিগ্ন বিপদজনক ৰূপ লৈছে 300 তলত থাকিব 300 তললৈ নামাৰ লগে লগে এই বিপৰ্যয় আৰম্ভ হ'ল পোৱাৰ পৰা কমেণ্ট দিব লাগিব আপোনালোকে না ইনভেষ্টৰ্ছে সদায় বিচাৰে ষ্টেবল গভৰ্ণমেণ্ট
হয়তো অকণমান সময়ৰ কাৰণে যিটো এতিয়া বৰ্তমান যিটো ট্ৰেণ্ড চলি আছে কাৰণ সম্পূৰ্ণটো কাউণ্টিং হোৱাই নাই এতিয়াও আৰু বোধহয় আধা কাউণ্টিং হৈছে গতিকে এনেকুৱা ধৰণৰ মই ভাবোঁ ভয় খোৱা নালাগে তথাপিও তেখেতসকলে এজ এ বিজনেছ ইনভেষ্টাৰ্ছ তেখেতসকলে নিজৰ প্ৰিকশ্যনেৰি মেজাৰ লৈয়েই লোৱাৰ কাৰণে এনেধৰণৰ অকণমান উত্থান পতন হৈছে মই ভাবোঁ আকৌ এট দি লেট ইন দ্য ইভিনিং মই যদিও হয়তো শ্বেয়াৰ মাৰ্কেট হয়তো তিনিটামান বজাৰ ভিতৰত শেষ হৈ যায় পৰৱৰ্তী পৰ্যায়ত আকৌ ৰেষ্টৰ হ'ব যেন মই অনুভৱ কৰোঁ নাই 300ৰ ওপৰলৈ নগ'লে ৰেষ্টৰ হোৱাৰ কিন্তু সম্ভাৱনা নাই 300 প্লাছ অন্তত শ্বেয়াৰ মাৰ্কেটে বিচাৰিছে এই কথাটো স্পষ্ট হৈ পৰিছে আৰু মই ভাবোঁ 293লৈকে এতিয়া দেখাই আছে লাষ্ট ওৱান আৱাৰ যদি যিটো চোৱা গৈছে ট্ৰেণ্ডটো আৰু সেই পাহাৰৰ পৰা এতিয়ালৈকে শ্বেয়াৰ বজাৰ নিফটি প্ৰায় 0.5% যথেষ্ট লোকৰ অসমত সাংঘাতিক বিনিয়োগ আছে এটা কথা আপুনি হয়তো জানে না নাজানে বিগত বৰ্ষটোত বৰপেটাত হায়েষ্ট ভাৰতৰ ভিতৰত সৰ্বাধিক নতুন বিনিয়োগকাৰী বৰপেটাৰ পৰা সৃষ্টি হৈছে আমি এটা উৎসাহ কৰিছিলোঁ যে আমাৰ মানুহে বিনিয়োগ কৰিছে সৰু সুৰাকৈ ইনভেষ্টাৰ গতিকে মই এইটো ফ'ল' কৰাৰ মই বুজি পাওঁ শ্বেয়াৰ মাৰ্কেটৰ ট্ৰেণ্ডটো গতিকে ষ্টেবল এখন চৰকাৰ বিচাৰে তেখেতসকলে সেইকাৰণে হয়তো কাউণ্টিং ডিউৰিং কাউণ্টিং পিৰিয়ডত অকণমান তেখেতসকলে যিটো দেখা পাইছে ইন বিটুইন অপজিশ্যন এণ্ড ৰুলিং পাৰ্টিৰ মাৰ্জিনটো ছিটবিলাকৰ লৈ অকণমান শংকিত হৈছে মইতো আকৌ কৈছোঁ যে শেষ পৰ্যায়ত যিহেতু আমি 300ৰ ওপৰত যামেই আমি 300ৰ ওপৰত যাম খালি আমাৰ অকণমান আউট লাগিছে যিহেতু ইউপিত যেনেধৰণক আমি ভাবিছিলোঁ তেনেধৰণকে ফলাফল আমি নোপোৱাৰ কাৰণেই এইটো আউট লাগিছে কিন্তু মই ভাবোঁ এইটো সাময়িক আৰু বজাৰত ময়ো দীঘলীয়া দিন ধৰি জড়িত মই 20% ক্ৰেছ মই নিজে দেখিছোঁ হয় 20% ক্ৰেছ মোৰ এদিনত দেখাৰ মোৰ আছে কিন্তু এই মুহূৰ্তত 11.26% সুৰেশ বৰা বক্তব্য